এই পাঠান সিনেমা যে আপাতত দৃষ্টিতে যেটা র্যাঙ্ক করেছে, ধরে নিলাম 8 দিন চললো, 1 মাস চললো, 1 বছর চললো, আগামী বছরে কি এরকম আর প্রভাব থাকবে? উত্তর দিন, থাকবে। আগামী বছরে দেখবেন পাঠান কোথায়। এখন পর্যন্ত তুমি লক খুলে মোবাইল ব্যবহার করতে পাবে না, জেনে নেন। আমার রাসূল শিখিয়ে দিলেন, যখন সন্ধ্যা হবে দরজাখানা বন্ধ করে দাও, তবে মন্ত্রটা তুমি ভুলবে না। সেই মন্ত্রটা কি? আমার রাসূল শিখালেন, মন্ত্রটা এমন বড় নয় যে আমাকে 8 দিন ধরে শিখা লাগবে। আমার রাসূল বলছেন, শোনো, যখনই তুমি তোমার খিল লাগিয়ে দেবে, যখন দরজা বন্ধ করে দেবে, শুধু বিসমিল্লাহ খানা বলে দাও। এই বিসমিল্লাহ এমন একটা লক নম্বর, এই লক নম্বর শয়তান জানে না, খুলতে পারবে না। ধরে বলো না রে তাকবীর। এর চাইতে বলো মন্ত্র বিশ্বাস কেউ দিতে পারে? জোরে বলুন, পারে না? রাসূল বলেছেন শুধু তাই নয়, এরপরে রাত্রিবেলায় বেটি ছেলেদের আর একটা বদস্বভাব আছে, কি? এই যে খাবার উদাম করে রেখে দেয়, ঢাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও শিখিয়েছেন, তোমার খাবারগুলো বিসমিল্লাহ বলে ঢেকে দেবে। তাছাড়া তুমি যদি তোমার খাওয়াগুলোকে উদাম রেখে দাও, খোলা রেখে দাও, তাহলে ওখানে শয়তান জীবাণু ঢেলে দিতে পারে, কীট পতঙ্গ নানান ধরনের নোংরা ফেলে দিতে পারে। হঠাৎ দেখছি ছেলেটা দাঁড়িয়ে থামে না কেন, ওর পায়খানাই থামে না কেন, কি হলো লোকটা? ডাক্তার রোগী ধরতে পারে না, তার মানে তার ভিতরে এমন একটা নোংরা আবর্জনা পড়েছে, ডাক্তার টের পাচ্ছে না ব্যাপারটা কি। এই জন্য রাসূল শিখিয়েছেন, রাত্রিবেলায় যখন বিছানায় শোবে, তোমার খাবারগুলো বিসমিল্লাহ বলে ঢেকে দাও। শুধু তাই নয়, রাসূল সাল্লাম আরো বলেছেন, যখন তোমরা রাত্রিবেলায় শোবে, তোমার বাড়ির বাতিটা বন্ধ করে দাও, এই বাতির থেকে শয়তান তোমার ক্ষতি করে দিতে পারে। রাসূল সাল্লামের এই নীতি মানলে আপনার বাড়িতে সমস্যা হবে? জোরে বলুন, সমস্যা হবে? দেখেন, আপনার বাড়ির আর একটা পাহারাদার, তার মানে আপনি তো মন্ত্রী নন যে আপনার বাড়িতে 2-4টা করে লোক পাহারা থাকবে। আপনি কি এরকম মন্ত্রী পারবেন? পারবেন না। তো আপনাকে তো এরকম বডিগার্ডগুলো লাগবে, তো পাবেন কোথায়? সেগুলো দিয়েছেন কোরআনে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল শিখালেন, শোনো, যখন তুমি রাত্রিবেলায় বিছানায় শুয়ে যাবে, এই আমলটা মা বোনরা সবাই জেনে রাখবেন, বিছানায় যখন রাত্রিবেলায় শুয়ে যাবে, শোয়ার সময়তে একটি মাত্র আয়াত সবাই মুখস্থ করে নেবেন। ছেলে পেলেদের তো এগুলো মুখস্থ নাই বলে আজকে বর্তমান যুগে গান বাজনা সবই মুখস্থ আছে। পাঠান কত দূর পর্যন্ত র্যাঙ্কে করেছে সবাই জানে, কি বলেন, ঠিক না? সবাই জানে, এই 5-6 দিন হলো বোধ হয় বইটা তুই ইয়া করা চালু হওয়া, তুই বলেন ঠিক না? সবই সিনেমা হাউসফুল, কোনো কোথাও জায়গা নাই। আজকে একটা সংবাদে শুনলাম প্রায় 500 কোটি ইনকাম পেরিয়ে গেছে। কত টাকা? 500 কোটি টাকা পেরিয়ে গেছে এই 5 দিনের খবর, সম্মানিত সুধি। আচ্ছা, এই পাঠান সিনেমা যে আপাতত দৃষ্টিতে যেটা র্যাঙ্ক করেছে, ধরে নিলাম 8 দিন চললো, 1 মাস চললো, 1 বছর চললো, আগামী বছরে কি এরকম আর প্রভাব থাকবে? উত্তর দিন, থাকবে। আগামী বছরে দেখবেন পাঠান কোথায় হারিয়ে গেছে আর নেই, তার মানে আকর্ষণ শেষ। আর আমরা যখন নামাজ পড়ি, সামনে ইমাম সূরা ফাতিহা পড়ছে, 5 অক্ত নামাজই চলছে, 5 অক্ত নামাজই আপনি নিজেও পড়ছেন, আচ্ছা জীবনে কোনোদিন এর র্যাঙ্ক বন্ধ হয়েছে? বিরক্ত হয়ে যে মানুষ যে থাক, সারা জীবন ধরে তো সূরা ফাতিহা পড়ে নামাজ পড়লাম, হ্যাঁ এখন একটু কুলহু দিয়ে শুরু করি, মানুষ এরকম বিরক্ত হয়েছে? হয়েছে না। তার মানে কোরআনের এমন একটা আকর্ষণ, কোরআনের সূরা, কোরআনের আয়াতের এমন একটা আকর্ষণ, পাঠান তোমার আধা ঘন্টা থাকতে পারে, কোরআন কিয়ামত পর্যন্ত রেকর্ড থাকবে, বিশ্বে কোনো বাতিল শয়তানকে মিটাতে পারবে না। জোরে বলো না রেই তাকবীর। সম্মানিত সুধি, এটাই তো আপনার জানা নাই, থাকতে গরু বয়না হাল তার দুঃখ সর্বকাল। আপনার বাড়িতে আছে কোরআন হাদিস সবই আছে, খালি আপনার জীবনে আমলে ফিটিং করে নিতে পারেন না আপনি। 1 মিনিট দেখেন, এখানে একটা সাদা কাগজ ধরে নেন, সাদা কাগজ, আমি আগুন লিখে দিলাম, কি লিখলাম বলেন, একটু উত্তর দেবেন, আপনাদের বুঝতে সুবিধা হবে, আপনাদের বিরক্ত লাগছে নাকি? দেখেন, আমি এখানে আগুন লিখে দিলাম, তো আচ্ছা সাদা কাগজে যদি আগুন লিখে দেন তো পুড়বে? কথা বোঝেনি, পুড়বে? সাদা কাগজে আগুন লিখলে বলছে, আগুন ধরাতে বলেনি, মানে উল্টা বুঝিল রাম। কেউ কেউ ওরকম আছে অনেক, বোঝে উল্টা, ওই একটা মুটকু দিন দিন মুটিয়ে যাচ্ছে, তো ডাক্তারবাবুর কাছে যায় বলছে, ডাক্তারবাবু এত মুটিয়ে যাচ্ছি কেন, দেখেন তো আমার সমস্যাটা কি। তো
ডাক্তারবাবু যা দেখলো দেখো প্রেসক্রিপশন লিখে দিল, দেওয়ার পরে এবার প্রেসক্রিপশন নিয়ে ঔষধের দোকানে গেল। তো ঔষধের দোকানে যে মুটকু বলছে যে আচ্ছা দেখো তো সমস্যাটা কি, আমার কি হয়েছে, আমার কি লিখেছে ডাক্তার। তখনই বলছে তোমার তো এমন কোনো সমস্যা আমি দেখছি না, তবে একটা ব্যাপার ডাক্তার লিখেছে কি, তোমাকে খাওয়া কমাতে হবে। তো খাওয়া কমাতে হবে তাহলে করবোটা কি, কি কি খাওয়াতে, কি বলেছে সেটা। তখন ঔষধের দোকানি বলছে যে এখানে লেখা আছে যে তোমাকে শুধু সকালে দুটো রুটি খেতে হবে আর সন্ধ্যায় দুটো রুটি, আর পাবে না। তখন এ বেটা মুটকু বলছে বুঝলাম যে সকালে দুটো রুটি আর সন্ধ্যায় দুটো রুটি, কিন্তু ভাত খাওয়ার আগে না পরে, বুঝতে পারেনি। কি এই মুটকু কি প্রেসক্রিপশন বুঝতে পেরেছে, জোরে বলুন বুঝতে পেরেছে, পারেনি। এ কপাল পড়া যে প্রেসক্রিপশন বোঝে না, ওকে যদি কেয়ামত পর্যন্ত ঔষধ বেটে বেটে খিলান জীবনে ওর মুটকু কমবে, কমবে না। এই জন্য ঠসা কয় ধান ঠসি কয় পাতান, বুঝায় মুশকিল। বলবো একটা যদি বোঝে না আর একটা তাহলে বোঝানো মুশকিল, যার কারণে আমি আপনাদেরকে এই বিষয়ে সতর্ক করছি এবং বুঝাতে চেষ্টা করছি। যদি আপনি একটু উল্টা বুঝে যান তাহলে আমি আপনাকে বুঝাতে পারবো না, সম্মানিত সুধী। যার কারণে কোরআন হাদিস এমন একটা সাংঘাতিক আলোচনা, এমন একটা সাংঘাতিক পর্যায়ে, যতক্ষণ পর্যন্ত আপনার ইমানে সেট হবে না ততক্ষণ পর্যন্ত আপনাকে পাল্টানো যাবে, জোরে বলুন যাবে, যাবে না। এবার দেখেন ভাইয়ারা, আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির কাছে এমন একটা সাংঘাতিক বাণী নিয়ে এলেন, তার নাম হলো কোরআন। তার নাম কি বললাম? কোরআন। এই কোরআনের ভিতরে এমন একটা সূরা আছে, সেই সূরাটার নাম হলো সূরা বাকারা। আপনাকে পুরো কোরআনটা মুখস্থ করতে বলি নাই, তবে সূরা বাকারার ভিতরে একটা মাত্র আয়াত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত, নাম দিয়েছেন আয়াতুল কুরসি। রাসূল বলছেন শুনে নাও, বিছানায় যখন রাত্রিবেলায় শোবে, শোয়ার সময় তুমি যদি শুধুমাত্র এই আয়াতুল কুরসিটাকে পড়ে লাও, তাহলে রাসূল বলছেন গেটম্যান লাগবে না, পুলিশ লাগবে না, সিডি লাগবে না, কাউকে পহারা দেওয়া লাগবে না, এমন একটা পহারাদার যার নাম হলো কোরআন। আমি রাত্রিবেলায় আমল করে শুয়ে গেছি, হঠাৎ দেখছি আমার বাড়িতে নয় বলে পাশে বাড়িওয়ালার বাড়িতে চুরি হয়েছে, চোরের টার্গেট ছিল আমার বাড়িতে, কিন্তু যে চোর ও নিজেই শয়তান, শয়তান তো লোক কালেকশন করে চুরি করায়। সম্মানিত শুধু দেখছি কি ব্যাপার, আমার বাড়িতে নয় রং নম্বরে ডায়াল হয়ে গেছে, আমার বাড়িতে ঢুকতে চেয়েছিল, কিন্তু পারবে, জোরে বলুন পারবে, পারবে না। কারণ কি বসা আছে, এমন একটা মেশিন বসা আছে, শয়তান ঢুকার ক্ষমতা নাই, যেটা শয়তান নিজেই শিখিয়েছে আমি ঢুকতে পারবো না যদি কোনো বাড়িতে আয়াতুল কুরসি বলা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় একটা সাংঘাতিক আমল কখন বলবে, এশার সময় যখন বিসমিল্লাহ বলে বিছানায় আপনি শুয়ে যাবেন, ব্যাস আপনি খালি এটা বলেন আপনার বাড়ি নিরাপদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরা বাকারা 255 নম্বর একটাই আয়াত। মা বন্ধা, এই আমল জেনে রাখবেন, যদি আপনার বাড়িতে আমলগুলো থাকে আপনি চেষ্টা করে দেখেন, আপনার বাড়িতে কোরআন হাদিসের বরকতে ইনশাআল্লাহ চুরি হবে না। কারণ চোরের মেজাজ যিনি পাল্টাবেন তিনি কে, তিনি হচ্ছেন আল্লাহ পাক, যার কারণে আপনার জীবনের এই আমলগুলো যদি ঠিক না থাকে আপনি বিপদে পড়ে যাবেন।